খালেদাজিয়াকে উন্নত চিকিৎসায় দ্রুত বিদেশে না পাঠালে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি জানান। এদিকে লিভার সিরোসিস সহ নানাবিধ শারীরিক জটিলতা নিয়ে এখনও আগের মতোই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের সিসিইউতে বিএনপি চেয়ারপারসন খালেদাজিয়া। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীর থেকে রক্তক্ষরণ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। সর্বশেষ গত মঙ্গলবার বড় ধরনের রক্তক্ষরণ হয়। চিকিৎসক ও হাসপাতাল সূত্রগুলো বলছে, থেমে থেমে এই রক্তক্ষরণ তার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এ পর্যন্ত চারবার তার রক্তক্ষরণ হয়েছে। এদিকে অসুস্থ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে লাগাতার কর্মসূচি পালন করে আসছে বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সহস্রাধিক ছাত্রদল নেতাকর্মী জড়ো হয়ে আবারও খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবি জানান। সমাবেশে অংশ নেন 90-এর গণ আন্দোলনের ছাত্রনেতা, ছাত্রদলের বিভিন্ন সময়ে নেতৃত্ব দেয়া নেতারা। তারা বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পেয়ে সরকার তাকে সুস্থ হতে বাধা দিচ্ছে। ওই পুরনো ঢাকার জেলখানায় যে শ্রম আয়োজন করেছিল আজকের এই সরকার প্রধান এবং সরকারি লোকজন, এটা ধরা পড়ে যাবে বলি আজকে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হচ্ছে না। আদালত এবং সরকারের হুকুমের জন্য আমরা অপেক্ষা করব, নিঃসন্দেহে না। এই সরকারকে উৎখাত করব এবং আমাদের নেতৃসূচিকে সর্বাবস্থা করব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, বিদেশে না পাঠিয়ে বেগম জিয়াকে তিলে তিলে সচেতনভাবে হত্যা করা হচ্ছে। সরকারের কাছে বলতে চাই, আর বিলম্ব করবেন না, অবিলম্বে দেশের দিকে মুক্তি দিন এবং তাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, অন্যথায় এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। বন্ধুগণ, আগামী দিনে রাজপথের আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি বাস্তবায়ন করা হবে বলেও ঘোষণা দেন উপস্থিত নেতাকর্মীরা। আশা আসান, বাংলা চ্যানেল।